সিউড়িতে আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসে ছিনতাইবাজদের কবলে পড়েছিলেন মহিলা। এই ঘটনায় টোটো থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন করবী সরকার নামের ওই মহিলা। আসানসোলের বাসিন্দা করবী সরকার তার দিদি ও মাকে সঙ্গে করে সিউড়িতে ঘুরতে আসেন। এখানে তার পিসির বাড়ি। শুক্রবার বিকেলে তার পিসির বাড়ি থেকে স্টেশন মোড়ে আরেক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে সন্ধে 7:15 নাগাদ টোটোয় করে তার পিসির বাড়ি ফিরছিলেন। সার্কিট হাউস মোড়ের কাছে হঠাৎ দুই যুবক বাইকে করে এসে ওই মহিলার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। করবী সরকারের ব্যাগে আচমকা টান পড়ায় তিনি সেটা রক্ষা করার চেষ্টা করেন। সেই সময় হ্যাঁচকা টানে চলন্ত টোটো থেকে পড়ে যান তিনি। এর ফলে গুরুতর আহত হন ওই মহিলা। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। ওই মহিলার কপালে সেলাই পড়ে, এছাড়া তার বাম হাতের কুনুয়ের কাছে ভেঙে গিয়েছে। আক্রান্ত করবী সরকারের সঙ্গে ছিল তার দিদি মিতা দাস। তিনি জানিয়েছেন এই ঘটনায় তারা রীতিমতন আতঙ্কিত হয়ে আছেন। আমরা টোটো করে আসছিলাম স্টেশনের ওই দিক থেকে, সার্কিট হাউসের সামনে ঠিক এসে মানে আমরা যেদিকে যে রুটে আসছি সেই রুটেই পিছন দিক থেকে বাইক আসছে। দুটো ছেলে এসে মানে ছো মেরে আমার বোনের হাত থেকে ব্যাগটা মানে চুরি করে নিয়ে চলে গেল। আর আমার বোন পড়ে গেল চলন্ত গাড়ির থেকে, পড়ে ওর প্রচুর লেগে গেল। তারপর আমরা চোর চোর বলে চিৎকার করলাম, টোটোওয়ালা আমাদেরকে বোনকে তুলে নিয়ে তারপর আমরা হসপিটালে ওইদিকে যাচ্ছিলাম। তারপরে কতগুলো ছেলে এসে আবার আমাদেরকে হসপিটালে নিয়ে গেলো এমার্জেন্সিতে। আমার বোনকে ওইখানে ড্রেসিং করানো হলো, হয়ে তারপর আবার আমরা থানায় গেলাম। থানায় গিয়ে রিপোর্ট টিপোর্ট করলাম, বললাম সব, তার সেখান থেকে আবার আমার বাড়িতে। জানা গিয়েছে যে দুই যুবক বাইকে করে এসে ব্যাগ ছিনতাই করেছে, তাদের মাথায় হেলমেট ছিল না। তবে আক্রান্ত মহিলা ওই যুবকের মুখ ভালো করে দেখতে পাননি। তিনি জানিয়েছেন হাত ব্যাগে দুটি মোবাইল ফোন ছাড়াও ছিল 10,000 টাকা। এছাড়া বাচ্চাদের নতুন পোশাক ছিল ওই ব্যাগে। এই ঘটনার পর সিউড়ি থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্ত মহিলা। পুলিশ অভিযুক্তদের ধরার জন্য ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে। দা ওয়ার্ল্ড ব্যুরো।